অনলাইন এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকটি দর্শককে জানাই সুস্বাগতম। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি ভূগোল সম্বন্ধে এমন 25টি কোশ্চেনের উত্তর যা আপনারা দেখেই বুঝতে পারবেন কতটা ইম্পর্ট্যান্ট, এবং আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ ভিডিও শেষে আপনাদেরকে একটি জেনারেল নলেজের কোশ্চেন দেওয়া হবে এবং কোশ্চেনের উত্তরটি আপনারা কমেন্ট সেকশনে বলতে পারেন, এবং যে সঠিক উত্তরটি আগে দেবে তাকে আমরা পরবর্তী এপিসোডে তার নাম ঘোষণা করব। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন এবং চলুন শুরু করা যাক। নো টেনশন, নো কনফিউশন, অনলি শুরু করুন অনলি এডুকেশন। বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কয়টি দ্বীপ আছে? উত্তর হবে 204টি দ্বীপ আছে। বঙ্গোপসাগরের অন্তর্ভুক্ত কয়টি দ্বীপ? উত্তর হচ্ছে 204টি দ্বীপ আছে। সিয়াচেন হিমবাহ কোথায় অবস্থিত? সিয়াচেন হিমবাহ হচ্ছে নাব্রা উপত্যকায়, নাব্রা উপত্যকায় অবস্থিত সিয়াচেন হিমবাহ। সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত? খুব ভালো কোশ্চেন, সুয়েজ ক্যানেল কোথায় অবস্থিত? উত্তর হবে ইজিপ্টে। তাহলে উত্তর কী হবে? ইজিপ্টে সুয়েজ ক্যানেল অবস্থিত। সোলার সিস্টেম কে আবিষ্কার করেন? তাহলে কী কোশ্চেন? সোলার সিস্টেম কে আবিষ্কার করেন? তাহলে সোলার সিস্টেম আবিষ্কার করেন কে? কোপারনিকাস। কোপারনিকাস সোলার সিস্টেম আবিষ্কার করেন। বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন কি? বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন অ্যালেক্সি লিওনভ বিশ্বের প্রথম মহাশূন্যে হেঁটেছিলেন। পৃথিবীর বৃহৎ শীতলতম স্থান কোনটি? এটা মানে প্রত্যেকটা এক্সামে এটা পড়ে কোশ্চেনটি, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। পৃথিবীর শীতলতম স্থান কোনটি? তাহলে পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে সাইবেরিয়ার ভারখানক্স। সাইবেরিয়ার ভারখানক্স হচ্ছে পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান, ঠিক আছে। পরবর্তী কোশ্চেন হচ্ছে ভারতবর্ষের মোট কটি দ্বীপ আছে? দেখুন অনেকে এটা জানেন না, ভারতবর্ষের মোট কটি দ্বীপ আছে? তাহলে উত্তর কী হবে? 247টি দ্বীপ ভারতবর্ষে আছে, 247টি সঠিক উত্তর। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? পূর্বঘাট পর্বতের অপর নাম কি? তাহলে পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। পৃথিবীর উচ্চতম বিল্ডিং কোনটি? উত্তর হচ্ছে বুর্জ খলিফা। বুর্জ খলিফা হচ্ছে পৃথিবীর উচ্চতম বিল্ডিং, খুব ভালো কোশ্চেন। বুর্জ খলিফা হচ্ছে পৃথিবীর উচ্চতম বিল্ডিং। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে দু হাজার দশ সালের আদাম শুমারি অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? তাহলে কি বলেছে? 2010 সালের আদাম শুমারি মনে রাখবেন, অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্য কোনটি? উত্তর হবে কি? তাহলে ছত্তিশগড়। উত্তর কী হবে? ছত্তিশগড় হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন কী বলছে? আয়তনে বা জনসংখ্যার দিকে বিশ্বের বৃহত্তম দেশ কি? আয়তনে বা জনসংখ্যার দিকে বিশ্বের ক্ষুদ্রতম এটা, উত্তর হচ্ছে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটি এটা সবাই জানেন, নিশ্চয়ই বুঝতে পারছেন আপনার কোশ্চেন হলে কতটা ইম্পর্টেন্ট হতে চলেছে। তাহলে উত্তর হবে ভ্যাটিকান সিটি। কোন শহরকে নীরব শহর বলা হয়? উত্তর হচ্ছে রোম। তাহলে নীরব শহর কাকে বলা হয়? উত্তর হবে রোম। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি মাত্রা চতুর্থ মাত্রা কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি মাত্রা চতুর্থ মাত্রা হচ্ছে সময়। সময় খুব ইম্পর্টেন্ট, তাই মাত্রা হচ্ছে চতুর্থ মাত্রা। কসমিক ইয়ার কি? যে সময়। তাহলে কসমিক ইয়ারটি বলছে যে সময় সৌরজগতের ছায়াপথ বা আকাশগঙ্গাকে একেবারে প্রদক্ষিণ করে, যে সময় সৌরজগৎ ছায়াপথ বা আকাশগঙ্গাকে একবার প্রদক্ষিণ করে তাকে বলা হয় কসমিক ইয়ার। গঙ্গা যমুনা ও সরস্বতী নদী কোন শহরের পাশ দিয়ে বয়ে গেছে? তাহলে উত্তর কী হবে? উত্তর হবে এলাহাবাদ শহরের পাশ দিয়ে গঙ্গা যমুনা সরস্বতী নদী বয়ে গেছে। উত্তর হবে কি? এলাহাবাদ। ভারতের কোন বিখ্যাত আন্দোলনের অন্যতম স্লোগান ছিল ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি? ইকোলজি ইজ পার্মানেন্ট ইকোনমি। উত্তর হবে চিপকো আন্দোলন। তাহলে উত্তর কী হবে? চিপকো আন্দোলন। ভারতের কোন বিখ্যাত আন্দোলন স্লোগান ছিল চিপকো আন্দোলন। ওড়িশা রাজ্যের স্টেট অ্যানিম্যাল কোনটি? তাহলে হচ্ছে সম্বর হরিণ। সম্বর হরিণ হচ্ছে উড়িষ্যা রাজ্যের স্টেট অ্যানিম্যাল। হয়ে গেল। এরপরে কী হচ্ছেন? আমান ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? তাহলে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, আমান ব্রিজ কোন দুটি দেশকে যুক্ত করেছে? তাহলে উত্তর হবে কি? আমান ব্রিজ হচ্ছে ভারত পাকিস্তান। এটা খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। উত্তর হবে কি? ভারত পাকিস্তানকে যুক্ত করেছে আমান ব্রিজ। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশ। তাহলে পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোথায় বৃষ্টিপাত হয়? উত্তরপ্রদেশ।
বিহার, এবং বিহারে হয়, বিহার উত্তরপ্রদেশে কি পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টিপাত হয়। ন্যাশনাল রিমোট সেন্সিং এজেন্সি কোথায় অবস্থিত? ন্যাশনাল রোমিং সেন্সি এজেন্সি অবস্থিত হায়দ্রাবাদ, হায়দ্রাবাদে অবস্থিত। সমুদ্রে নাবিকেরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে সমুদ্রে নাবিকেরা যে যন্ত্রের সাহায্যে অক্ষাংশ নির্ণয় করে তার নাম কি? উত্তর হবে সেক্সটেন্টি যন্ত্র। সেক্সটেন্টি যন্ত্র সাহায্যে নাবিকেরা অক্ষাংশ নির্ণয় করে। পৃথিবীর বৃহত্তম হিমবাহ কোনটি? উত্তর হবে আলাস্কার হুরবাট পৃথিবীর বৃহত্তম পর্বত হিমবাহ। পৃথিবীর বৃহত্তম পর্বত হিমবাহ কি বলছে? পৃথিবীর গভীরতম ফিয়র্ড কোনটি? উত্তর হবে পৃথিবীর গভীরতম ফিয়র্ড হচ্ছে নরওয়ের সেবলে ফিয়র্ড। উত্তরপ্রদেশ ও বিহারের অশ্বক্ষুরকৃতি হ্রদ কি? উত্তর হবে কোর বা তাল। তাহলে উত্তরপ্রদেশের বিহারের অশ্বক্ষুরকৃতি হ্রদকে কি বলে? কোর বা তাল। আন্তর্জাতিক ভূমিকম্প সমীক্ষার ক্ষেত্রে কোথায় অবস্থিত? মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত। তাহলে 25টি কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, আপনারা মনে রাখবেন, প্রত্যেকটি কোশ্চেন ভালোভাবে পড়বেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনলাইন এডুকেশন টিচার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা প্রত্যেকটি ভিডিও শেষে একটি কোশ্চেন পাবেন, তো আপনাদের সেই কোশ্চেনটা আপনাদের সামনে আমরা তুলে ধরছি। তাহলে আপনাদের সামনে যে আমরা কোশ্চেনটি তুলে ধরার কথা ছিল সেটি হচ্ছে, স্বচ্ছ ভারত অভিযান অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বচ্ছ শহর তকমা কোন শহর পেয়েছে? তাহলে ভারতের স্বচ্ছ ভারত অভিযান অনুযায়ী পশ্চিমবঙ্গের সর্বাধিক স্বচ্ছ শহর তকমা কোন শহর পেয়েছে? এই উত্তরটি যে বলতে পারবে তার নাম আমরা পরবর্তী ভিডিওতে আমরা তার নাম ঘোষণা করব। তাহলে আপনারা উত্তরটি তাড়াতাড়ি আমাদের কমেন্ট বক্সে তাড়াতাড়ি আমাদের সামনে পেস্ট করুন, তাহলে আমরা পরবর্তী এপিসোডে আপনার নাম ঘোষণা করবো এবং এর উত্তরটি পরবর্তী এপিসোডে আপনারা পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, আপনাদের এক একটি লাইক আমাদের খুবই মোটিভেট করে। তাহলে আজকে এই পর্যন্ত, গুড বাই।